হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সুইপিয়াস, আমরা হাতে একটি ফোন দেখতে পাচ্ছি বন্ধুরা, ইনভেন্স E2। এই ফোনটি আজকে আমরা ফ্ল্যাশ করে দেখবো যে কীভাবে ফ্ল্যাশ করতে হয়। সুইপিয়াস, আমি সর্বপ্রথম তোমাকে এই ফোনটি একটু অন করে দেখাবো। সুইপিয়াস, দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি অন করার চেষ্টা করছি। এখন বন্ধুরা আমরা আমাদের কাভারটি লাগাই এটি অন করব। অন করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা এই ফোনটি কীভাবে ফ্ল্যাশ করবো সেটাই দেখে দেবো। সুইপিয়াস, দেখতে পাচ্ছি আমার ফার্মারটি ডাউনলোড হচ্ছে ফ্ল্যাশ ফাইলটি। সুইপিয়াস, দেখো বন্ধুরা, আমাদের ইনভিস এই ফোনটি আমাদের এরকম লোগো এসে দাঁড়িয়েছে। সুইপিয়াস, আজকে আমি তোমাকে দেখে দেবো কীভাবে ফ্ল্যাশ করতে হয়। সুইপিয়াস, দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু ফ্ল্যাশ ফাইলটি ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর দেখে দেবো যে কীভাবে তোমরা ফ্ল্যাশ করতে হয়। সুইপিয়াস, তোমরা ভিডিও দেখতে দেখো, আমি সম্পূর্ণ স্টেপটি একটু দেখে দেবো যে কীভাবে ফোনটি ফ্ল্যাশ করতে হয়। সুইপিয়াস, কথা রেনে চলো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এখনও তোমরা যশোর 124 চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর পাশের টাকা বেল আইকনটিতে ক্লিক করে ইমেল নোটিফিকেশনটি অন করে নাও, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সহজে যাতে পেয়ে যাও। আমার কথা কও না। শব্দ করে না। সুইপিয়াস, দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, আমাদের ফার্মারটি ডাউনলোড হচ্ছে। আমাদের যে ফ্ল্যাশ ফাইলটি আছে সেটি কিন্তু ডাউনলোড হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর অল্প কিছু সময় লাগবে আমাদের ডাউনলোডটি কমপ্লিট হতে। আমাদের ফোনটির লোগো হ্যাং প্রবলেম কিন্তু থেকেই গেছে, দেখতে পাচ্ছ। সুইপিয়াস, দেখো ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন বন্ধুরা আমি এটি স্টার্ট করবো। সুইপিয়াস, দেখো আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এই দেখো জিপ ফাইলটি আমি আনজিপ করে নেবো। আনজিপ করে নেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের জিপটি আনজিপ হচ্ছে। এরপর বন্ধুরা কীভাবে ফ্ল্যাশ করতে সেটা তোমাকে আমি দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা স্টার্ট করে ফেলেছি। এখন বন্ধুরা আমি এটি ফ্ল্যাশ করবো। সুইপিয়াস, দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এখানে বন্ধুরা CM2 যে টুলসটি আছে সেটি ওপেন করবো। CM2 টুলটি ওপেন করলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ বন্ধুরা কিছুক্ষণ সময় লাগবে আমাদের ওপেন হতে। সুইপিয়াস, দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের CM2 টুলসটি ওপেন হয়ে গেছে। সরি বন্ধুরা, আমরা ডঙ্গলটা ইনসার্ট করলাম না, আমরা ডঙ্গলটা ইনসার্ট করে নিচ্ছি। এখন বন্ধুরা আমরা CM2 টুলসটি আমরা ওপেন করবো। সুইপিয়াস, দেখতে পাচ্ছ বন্ধুরা CM2 টুলসটি আমি এখন ওপেন করবো। CM2 টুলটি আমি ওপেন করলাম। এখানে বন্ধুরা আমাদের কিছুক্ষণ সময় লাগবে ওপেন হতে। সুইপিয়াস, তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখো, আমি তোমাকে স্টেপ বাই স্টেপ দেখে দেবো কীভাবে আমরা ফোনটি ফ্ল্যাশ করবো। সুইপিয়াস, দেখতে পাচ্ছ বন্ধুরা টুলসটি আমাদের ওপেন হয়ে গেছে প্রায়। ওপেন হওয়ার পর বন্ধুরা আমরা এখান থেকে CPU কিনাই নেবো ক্যাটাগরি। CPU আমাদের যে CPU ক্যাটাগরি, আমরা যখন ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করি তখন আমাদের CPU মডেল দেখাই। সুইপিয়াস, দেখো আমি ফ্ল্যাশ ফাইলটি অ্যাড করে নিচ্ছি। আমরা যে ফরম্যাটটি ডাউনলোড করেছিলাম সেই ফরম্যাটটি আমরা এখান থেকে চিনিয়ে দেবো। যেটা স্টক করলাম সেটি আমি এখান থেকে চিনিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ বন্ধুরা। ফ্ল্যাশ ফাইলটি চিনিয়ে দেওয়ার পর বন্ধুরা আমাদের যেটাতে ফোনটি ব্যাটারিটি একবার রিমুভ করতে হবে। সুইপিয়াস, দেখতে পাচ্ছ আমি ফোনটি ব্যাটারি এখন রিমুভ করবো। রিমুভ করার পর বন্ধুরা ব্যাটারি আবার ইনসার্ট করবো। আর এখানে বন্ধুরা আমরা ফ্ল্যাশে কমান্ড করতেছি, এখানে ওয়েটিং ফোন চলে আসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এখন বন্ধুরা আমরা একটি ক্যাবেলটি ইনসার্ট করে দেবো। আমাদের একটি বুট ক্যাবেল, যেহেতু আমি কোনো ভলিউম আপ বাটন ডাউন বাটন কিছু প্রেস করবো না, ডাইরেক্টলি আমরা USB-T কানেক্ট করে দেবো। সুইপিয়াস, দেখতে পাচ্ছ আমি USB-T কানেক্ট করছি, দেখতে পাচ্ছ বন্ধুরা আমি USB-T কানেক্ট করে দিলাম। আমাদের এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ফ্ল্যাশ নিয়ে এখন শুরু হয়ে যাবে। সুইপিয়াস, আমাদের বুটটি পাইনি, আমরা কী করবো বন্ধুরা আবার কেবলটি রিমুভ করে ব্যাটারি খুলে আবার ইনসার্ট করবো, করে আবার লাগাবো, আবার ইনসার্ট করবো বন্ধুরা কেবলটি, দেখতে পাচ্ছ বন্ধুরা। সুইপিয়াস, দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের ফ্ল্যাশটি ফোনটি কিন্তু ফ্ল্যাশ নিচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা বুটটি পাচ্ছে। সুইপিয়াস, দেখতে পাচ্ছ ফাইনালি ফ্ল্যাশ নেওয়া শুরু হয়ে গেছে ফোনটি। আমি এখন ফোনটা এক জায়গায় রেখে দিচ্ছি। আমাদের এখানে কিছুক্ষণ সময় লাগবে বন্ধুরা ফোনটি ফেরার সত্যিই। সো ভিউয়ার্স তোমরা একটু ওয়েট করো, ধৈর্য সহকারে ভিডিওটি দেখো, দেখলে বুঝতে পারবে কীভাবে আমরা ফোনটি ফ্ল্যাশ করলাম। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন না ফোনটি কিন্তু ফ্ল্যাশ হচ্ছে। বন্ধুরা তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবা, আর বন্ধুবান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবা, আর অবশ্যই বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবা। আর বন্ধুরা যদি ভিডিও সম্বন্ধে কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাকে কমেন্টে রিপ্লাই অবশ্যই করবো। ছবি দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের ফোনটি ফ্ল্যাশ হচ্ছে। ছবি ভিডিওটি তোমরা যত সকাল দেখো, আমি ভিডিওটি টানতেছি না, কোনোরকম কাটিং করতেছি না। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের ফ্ল্যাশ প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আর অল্প কিছু সময় লাগবে আমাদের। দেখতে পাচ্ছ বন্ধুরা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবো। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের ফোনটি ফ্ল্যাশ হয়ে গেছে। এখন বন্ধুরা ফোনটি রিমুভ করবো, ইউএসবিটি রিমুভ করে ফোনটি অন করবো। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছ বন্ধুরা রিমুভ করে ফোনটি আমি এখন অন করার চেষ্টা করবো। সো ভিউয়ার্স দেখতে থাকো তোমার ভিডিওটি। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছ বন্ধুরা ফোনটি অন করছি। দেখতে পাচ্ছ বন্ধুরা ফোনটি আমাদের অন হয়েছে। বন্ধুরা অন হওয়ার পর আমাদের কিছুক্ষণ সময় লাগবে এটি অন হতে পুরো হবে। সো ভিউয়ার্স আমরা আজকে দেখলাম ইনভেন্স E2 কীভাবে ফোনটি ফ্ল্যাশ করতে হয়। সো ভিউয়ার্স ভিডিওতে কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবা, আর ভিডিওটির সম্বন্ধে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো, আর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবা, আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবো বন্ধুর ভিডিওটি, আর অবশ্যই বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাওয়া। সো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, থ্যাংক ইউ, বাই।